আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মামুন। আমি আজকে জগতিকরণের 10-এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে তোমার ত্রিকোণমিতিক ফাংশনের ম্যাথ। গত লেকচারে অ্যালজেব্রিক ফাংশনের ম্যাথের জন্য দেখেছিলাম, এখন আমি ত্রিকোণমিতিক ফাংশনের জন্য দেখব। ত্রিকোণমিতিক ফাংশন দেখো, খেয়াল করো, আসলে লিয়েট ওয়ার্ড লিখেছি ম্যাথের, তার হচ্ছে পাঁচটা, এটা বোঝার জন্য আমি লিয়েট ওয়ার্ডটা লিখছি। এবং সেখানে দেখো যে এল তে লগারিদমিক, আইতে ইনভার্স, এতে অ্যালজেব্রিক ফাংশন, টিতে ট্রিগোনোমেট্রিক, ইতে এক্সপোনেনশিয়াল। তো লগারিদমিক মানে হচ্ছে লগ লন, এইগুলা ইনভার্স মানে সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, এইগুলা। অ্যালজেব্রিক মানে সাইন স্কোয়ার, অ্যালজেব্রিক মানে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স ফাইভ, এক্স সেভেন। হ্যাঁ, এরকম জেড এর পর্ব থাকতে পারে, জেড, তারপরে ওয়াই এর মান থাকতে পারে, ওয়াই টু দি পাওয়ার ফাইভ, ওয়াই টু দি পাওয়ার সেভেন, সবগুলো অ্যালজেব্রিকের ভিতরে পড়ে। টিতে হচ্ছে ট্রিগোনোমেট্রি, সেগুলো সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, এগুলো আর কি, সেক স্কোয়ার এক্স, সেক এক্স, এগুলা। এইটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স থাকবে, এমন অর্থ নাই, ই টু দি পাওয়ার এক্স হতে পারে, ই টু দি পাওয়ার ফাইভ এক্স হতে পারে, ই টু দি পাওয়ার টেন এক্স হতে পারে, এগুলো। তো এই ম্যাথের যে পাঁচটা টার্ম আছে, তো গত লেকচারে আমি আলোচনা করেছিলাম অ্যালজেব্রিক পর্ব নিয়ে, আজকে আমি আলোচনা করব হচ্ছে তোমার এই ত্রিকোণমিতিক পর্ব নিয়ে। বুঝতে পারছো ব্যাপারটা? ত্রিকোণমিতিক পর্ব। এবং তোমার 10-এর এতে এই দুইটা টার্মের ম্যাথগুলো শিখলে হয়ে যাবে, বাকিগুলো তোমার 10-এর এতে নাই, অন্য অনুশীলনীতে আছে। সো আমরা শুরু করব ত্রিকোণমিতিক ফাংশনের ম্যাথ নিয়ে। তো শুরু করা যাক। তো আমরা দেখো ত্রিকোণমিতিক ফাংশনের জন্য আমরা এই ম্যাথটা দেখি। খেয়াল করো, দেখো আমি লিখেছি ইন্টিগ্রেশন dx / 1 + cos 2x, এবং এটা ছিল কুমিল্লা বোর্ডে 8 সালে। খেয়াল করো যে এখান থেকে দেখো 1 মানে আমি বলতে পারি কিন্তু 1 / 1 + cos 2x ইনটু dx, এই জিনিসটাকে আমি সাইডে লিখতে পারি এভাবে। সো এখন দেখো 1 বাই 1 প্লাস কস 2x, তো 1 প্লাস কস 2x এর সূত্র তুমি হয়তো অলরেডি জানো, যেহেতু ত্রিকোণমিতিক চ্যাপ্টার তুমি পড়ে এসছো, তার মানে তুমি জানো। তাহলে এই সূত্রটা হচ্ছে 2 কস স্কয়ার x dx। এবার দেখো আমি বলেছিলাম যে কনস্ট্যান্টকে তুমি বাইরে আসবা, কনস্ট্যান্টকে বাইরে আসবে, কনস্ট্যান্ট কি হাফ 1 বাই কস স্কয়ার x dx হাফ ইন্টিগ্রেশন, এটা মানে কি তোমার সেক স্কয়ার এক্স। এবং একটা সূত্রই আছে, আমি সূত্র তোমার হচ্ছে লেকচার নাম্বার 3-তে লিখে দিয়েছিলাম, ওখানে লিখে দিয়েছিলাম, তোমার খেয়াল করো তাহলে তো জানো যে এটা সূত্র হচ্ছে তোমার ট্যান এক্স প্লাস সি। আচ্ছা, সো এই ম্যাথে তোমার এভাবে করলে হবে। সো এটা কুমিল্লা বোর্ডে ছিল, তো এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখব। তো আমরা দেখো ত্রিকোণমিতিক ফাংশনের জন্য আমরা এই ম্যাথটা দেখি। খেয়াল করো ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস কস 2x dx। এবং ম্যাথটা দেখো চিত্রাঙ্কন বোর্ডে 3 বার এসছে, সিলেট বোর্ডে 2 বার এসছে, এবং বরিশাল বোর্ডে 1 বার এসছে। তো আমরা একটু ম্যাথটা দেখি, খেয়াল করো ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস কস 2x এর সূত্রটা তোমরা হয়তো জানো, সূত্রটা হচ্ছে তোমার 2 সাইন স্কয়ার x dx। যদি তোমার ত্রিকোণমিতিক সূত্রে গ্যাপ থেকে থাকে তাহলে কাইন্ডলি ওই সূত্রটা দেখে আসো, কারণ ত্রিকোণমিতিক ফাংশনের ম্যাথ করার জন্য তোমার হচ্ছে যে এই সূত্রগুলো অবশ্যই জানা লাগবে, না হলে তুমি ম্যাথগুলো করতে পারবে না। সো দেখো আমি বলতেছিলাম যে এই জিনিসটাকে তুমি কনস্ট্যান্টকে তুমি বাইরে নিয়ে আসতে পারবা, সো আমি রুটটাকে বাইরে নিয়ে আসলাম, এবং রুট সাইন স্কোয়ার এক্স আছে এখানে, তোমার রুট এখানে হবে কি রুট সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এবং রুট এবং স্কোয়ার উঠে যায় না, তাহলে আমি এখানে করতে পারি উঠাই দিতে পারি, তাহলে থাকলো কি রুট টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। এবং একটা ফর্মুলাই আছে, ফর্মুলাটা কি রুট টু মাইনাস মাইনাস কজ এক্স, মাইনাস কজ এক্স, মাইনাস কজ এক্স প্লাস সি। সো অ্যান্সারটা হচ্ছে রুট ওভার কজ এক্স প্লাস সি, এটা হচ্ছে তোমার আলটিমেট অ্যান্সার। তো দুইটা এক্সাম্পল দেখলাম, আমরা আরো এক্সাম্পল দেখব, তাহলে আরো ক্লিয়ার হবে ব্যাপারগুলো। তো আমরা দেখো আরেকটা ম্যাথ দেখি, ম্যাথটা হচ্ছে dx / 1 মাইনাস sin x। এই ম্যাথটা দেখো ঢাকা বোর্ডে ছিল 7 সালে, যশোর বোর্ডে ছিল 15 সালে, এবং সিলেট বোর্ডে ছিল 13 সালে। তো ম্যাথটা একটু খেয়াল করো, দেখি ম্যাথটা দেখো, খেয়াল করো এই ম্যাথটাকে, এখানে 1 মাইনাস কি আছে তোমার sin x। দেখো 1 মাইনাস cos x থাকলে কিন্তু তুমি সূত্র ইজিলি জানো, 1 মাইনাস cos x / 1 মাইনাস
cos2x বা 1 cos2x ইদিতে তুমি সূত্রগুলো জানো বাট 1 sin x এর কিন্তু সূত্র ওইভাবে নাই বুঝছো আর ব্যাপারটা সো তোমাকে যে কাজটা করা লাগবে যদি তোমার নিচে থেকে 1 sin x তাহলে তোমার উপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1 sin x দ্বারা log হরকে গুণ করা লাগবে বুঝতে পারছো sin এর জন্য cos এর জন্য তো তুমি সূত্রই জানো কিন্তু sin এর জন্য সূত্র জানো না আবার যদি এখানে প্লাস থাকে তাহলে কি করতে হবে এখানে মাইনাস বুঝতে পারছো ব্যাপারটা sin এর থাকলে এই কাজটা করবে তুমি যদি ভাগাকারে থাকে তাহলে দেখো 1 sin x তাহলে এখন দেখো 1 sin x আমি যেটা করব এখানে 1 sin x তাহলে এখানে আমি 1 sin x দেব আর এখানে পাশে কি হবে আমার dx ওকে এবার খেয়াল করো ইন্টিগ্রেশন 1 sin x আর এখানে কি বলতো a - b a + b তাহলে সূত্র কি a² - b² তাহলে সূত্রটা হচ্ছে তোমার কি 1² sin স্কয়ার x dx কিন্তু 1² করলে তো 1ই হয় সো আমরা স্কয়ারটা উঠিয়ে দিলাম তাহলে এখন দেখো 1 sin স্কয়ার x এর ভ্যালু কত বলতো ऊपर अबे 1 sin x आइटर भलो अबे को तो cos² x dx तो लाखों देखो साइड एक तो लिखे एक तो भंगे लिखे हम देखो एक दूसरे के भंगे लिखा लेकि भावे इंटीग्रेशन 1 cos² x + एक ना अबे को तो sin x by cos² x dx अब इन्हीं से भंगे निकला ये वाला अबे इस टाइप के आवाज़ आवाज़ करते जाते हैं तो देखो तुम उसे दी ख्याल करो इस टाइप के लेखा जाए इंटीग्रेशन 1 cos² x dx + एक ऐसे की लिखा है देखो तो sin x by cos x into 1 cos x लिखा जाए ना cos x into dx দেখো sin এর কোন স্কয়ার ছিলাম সেটাকে ভেঙে এভাবে লিখে দিই যাতে সূত্র ফেলতে পারি আমি বুঝতে পারছো সো এখানে হবে কি sec² x dx আর এখানে হবে কি tan x আর 1 cos x মানে কি 1 cos x মানে হচ্ছে তোমার sec x dx তো নিচে হতে দেই তাহলে এখন দেখো তুমি এই সূত্র জানো এই সূত্র জানো সূত্রটা কি এটা হবে তোমার tan x আর এটা কি হবে তোমার sec x + c এটা হবে তোমার আলটিমেট आंसर এখন আমরা যে ম্যাথটা করলাম সেই ম্যাথটা কিন্তু তোমার এরকম ছিল ইন্টিগ্রেশন dx 1 sin x এখন বলো তো তোমার এখানে এখানে মাইনাস নিয়েছি এখানে যদি প্লাস দাম তাহলে কি হতো তাহলে এখানে যদি প্লাস দাম তাহলে উপরে গুণ করতাম কি 1 sin x দ্বারা খেয়াল করো যখন আমি এখানে মাইনাস নিয়েছি তখন উপরে এসেছে প্লাস দেখছো এখন তোমাদের এই ডব্লিউ থাকলো ইন্টিগ্রেশন dx 1 sin x এর জন্য কি হয় এটা নির্ণয় করবে দেখবে যে মাইনাসের জন্য এখানে প্লাস এসেছে না তাহলে এখানে आंसर আসবে তোমার tan x - sec x + c এটা তোমার आंसर আসবে বুঝতে পারছো এটা आंसर সো এটা তোমার এই ডব্লিউ থাকলো এটা তোমরা বাসায় করে নিলাবা দেখবে যে হয়েছে কিনা তো আমরা তিনটা एग्जांपल দেখলাম আমরা আরেকটা एग्जांपल দেখব তো আমরা আরেকটা एग्जांपल দেখি দেখো ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন sin x + cos x আর নিচে আছে রুটের ভিতরে 1 sin 2x তো মাত্রই বললাম যে sin এর জন্য কিন্তু কোনো ফর্মুলা আমার জানা নাই 1 cos 2x এর জন্য আমি সূত্র জানি তারপরে 1 cos 2x এর জন্য সূত্র জানি বাট 1 sin এর জন্য কোনো সূত্র আমি জানি না তো বলতেছিলাম যদি তোমার এরকম থাকে যে এখানে রুট যদি না থাকতো তাহলে এই ধরনের ম্যাথ এখানে তোমাকে আমি বলেছিলাম কি যে 1 sin 2x এই ধরনের ম্যাথকে 1 sin 2x দ্বারা গুণ করো মানে লবে যা থাকবে তার অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে হবে কিন্তু এখন আমার এখানে রুট আছে খেয়াল করো রুট এখন তো রুট রাখবে রাইট এই জন্য তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো একটু সাইডে লিখি
1 plus sin 2x এর জন্য দেখো লেখা যায় না এই 1 টাকে এইভাবে লেখা যায় না sin square x plus cos square x আর sin 2x কি লেখা যায় 2 sin x into cos x সো এটাকে লেখা যায় কি sin square x plus 2 sin x into কি cos x plus cos square x তো এই জিনিসটাকে লেখা যায় কি বলো তো sin x plus cos x তার হোল স্কয়ার দেখো sin square x 2 sin x into cos x plus cos square x অলরাইট এখন খেয়াল করো এই টার্মে যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস হতো এখানে মাইনাস হতো এখানেও মাইনাস হতো এই আছে ব্যাপার বুঝতে পারছো সো যদি রুটের ভিতরে থাকে তাহলে তুমি এই কাজটা করবে তাহলে কি হবে স্কয়ার আর রুটটা উঠে যাবে अदरवाइज অন্য ভাবে করতে গেলে ঝামেলা হবে বুঝতে পারছো ব্যাপারটা এখন খেয়াল করো যদি এরকম না থাকে তোমার থাকলো যে 1 + sin x তাহলে তুমি কি করতা 1 + sin x খেয়াল করো এখানে 2 আছে তাই এর কোণ এর সহগ কত আছে 1 কোণের ভিতরে সহগ কত 1 তাহলে যখন x আছে তখন আমার সূত্র হবে এরকম যে sin এখানে হবে কি sin স্কয়ার x / 2 তখন কারণ এখানে 1 আছে তখন হাফ হয়ে যাবে অর্থাৎ অর্ধেক যখন 2 তখন 1 যখন 1 তখন কি কত হবে হাফ বুঝতে পারছো ব্যাপারটা তাহলে কি এখানে cos স্কয়ার x / 2 এখানে হবে কত 2 sin x / 2 into cos x / 2 তাহলে এটা ইকুয়াল টু হবে কত sin x / 2 + cos x / 2 তার হোল স্কয়ার এইটা হবে এখন খেয়াল করো যদি তোমার এখানে মাইনাস হতো তাহলে এখানে মাইনাস হতো বুঝতে পারছো তাহলে কিন্তু এখানে অলরেডি তোমার তিনটা ম্যাথ কিন্তু এখানে আছে রাইট এখানে তোমার কয়টা ম্যাথ আছে এখানে তিনটা না চারটা ম্যাথ আছে দেখো 1 a রুটের ভিতরে 1 + sin 2x হতে পারে 1 - sin 2x হতে পারে আবার দেখো রুটের ভিতরে 1 + sin x হতে পারে 1 - sin x হতে পারে যদি 1 + sin x থাকে তাহলে এখানে তোমার দেবে কি sin x / 2 cos x / 2 বুঝতে পারছো এই আছে ব্যাপার তাহলে দেখো আমরা ম্যাথটা সলভ করি এখন দেখো সো প্রত্যেকটা ভাবে ম্যাথ করবা তোমরা প্রত্যেকটা ম্যাথ করবা এই যখন এটা জন্য হলো তখন এখানে x / 2 এখানে x / 2 দিয়ে ম্যাথ গুলো করবা এখানে আর রুটের ভিতর লিখবা 1 + sin x আর এখানে লিখবা 1 - sin x দুটো ম্যাথ আবার এই যে 1 - sin x দিয়ে ম্যাথটা করবা তাহলে কত হলো তিনটা আর একটা চারটা ম্যাথ কিন্তু তাহলে আও খেয়াল করো sin x + কত cos x বাই এখানে আমরা তাহলে কি পাচ্ছি এই মানটা খেয়াল করো sin x plus cos x তার কত হল স্কয়ার এখন কত হবে তোমার dx যখন এখানে মাইনাস থাকবে তখন এখানেও মাইনাস থাকবে বুঝতে পারছো ব্যাপারটা কেটে কেটে যাবে এক কথায় তাহলে দেখো স্কয়ার রুটটা উঠে যেতে পারি তাহলে এই ডেটা কাটাকাটি করলে কত হয় 1 কত হয় আমার 1 into dx আর 1 মানে কি কি লিখতে পারি আমি এটাকে x টু দি পাওয়ার 0 তাহলে বলতে ভাই কেন x লিখলেন কারণ আমার তো যদি কোণ x এর সাপেক্ষে বুঝতে পারছো এখানে আমি tan নিতে পারি tan টু দি পাওয়ার 0 log টু দি পাওয়ার 0 যাই 0 করি মান কত 1 কিন্তু আমি এখানে x নিলাম না কারণ x এর সাপেক্ষে করতেছি আমি তাহলে এখন কত হবে x টু দি পাওয়ার 0 + 1 0 + 1 c তাহলে x + c হবে আমার आंसर সো এই ভাবে তুমি চারটা ম্যাথ করবে বুঝতে পারছো সো ত্রিকোণমিতিক ফাংশনের ম্যাথ তো এই যে চারটা ম্যাথ করলাম এবং আমি যে চ্যাপ্টারগুলো করাতে এসেছিলাম 10 এর হ্যাঁ 10 এর বি লিখে রাখতে সেখানে সো এটা কিন্তু আসলে 10 এর চ্যাপ্টার এবং আমি বলেছিলাম যে এখান থেকে তোমার দুইটা টপিকস করলে হবে সেটা কি গত লেকচারে আলোচনা করেছিলাম আলজেব্রিক ফাংশনের জন্য আর এটা হচ্ছে তোমার ত্রিকোণমিতিক ফাংশনের জন্য জাস্ট এই দুইটা টপিকস শিখলেই কিন্তু তোমার 10 এর ক্লিয়ার আর করা লাগবে না সো আমি যা করাইছি এইগুলাই করো আর বাকি আশপাশে তুমি যদি মনে করো বই থেকে আরো কিছু ম্যাথ করো তাহলে করতে পারো সমস্যা নাই ওগুলো প্র্যাকটিস করবা আর এইগুলো অবশ্যই বেশি গুরুত্ব দিয়ে করবা যেগুলো করা লাগবে আমি আর কি সো মোটামুটি ভাবে আজকের এই ক্লাসটা এখানে শেষ করতেছি নেক্সট আমি 10 এর বি নিয়ে আলোচনা করব আমার আজকের এই ক্লাসে যদি কোনো কোর্সে বা কোনো মতামত থাকে তাহলে তোমরা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাও আর আমার এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অ্যাট লিস্ট তোমার দুইজন ফ্রেন্ডকে শেয়ার করো নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করো সে পর্যন্ত সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে